আপনি যত নাম্বারই আপনার মোবাইলে সেভ করুন বা সিমে সেভ করুন আপনার ইমুতে কখনোই অ্যাড হবে না সব নাম্বারই ইমুতে অ্যাড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি না চাইলেও কিন্তু ইমুতে অ্যাড হওয়ার কারণে আপনার হয়তো অনেক বিরক্ত অনুভব হতে পারে এখন আপনি চাচ্ছেন না আপনার সাথে এই লুকটার ইমু হোক কিন্তু আপনার ইমু অ্যাড হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু এই যে এই অপশানটা বন্ধ করতে পারেন অর্থাৎ আপনি যত নাম্বারই আপনার মোবাইলে সেভ করুন বা সিমে সেভ করুন আপনার ইমুতে কখনোই অ্যাড হবে না তো বন্ধুরা এই কাজটা কিভাবে করবেন আমি দেখে দিব পুরো ভিডিওটিতে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন মোবাইলের সেটিং অপশানে প্রত্যেকটা মোবাইলেরই সেটিং অপশন থাকে আপনারা আপনাদের মোবাইলের সেটিং অপশনে যাবেন সেটিং অপশানে গিয়ে একটু নিচের দিকে চলে যাবেন লেখা আছে অ্যাপস বলে একটা অপশন আপনি এই অ্যাপসে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পরে আপনি যে ইমু চালান সেই ইমুটা অবশ্যই এখান থেকে খুঁজে বের করবেন ইমুতে টাচ করার পরে একটা জিনিস এখানে আপনি খেয়াল করবেন এদের নোটিফিকেশন আছে আর এই নিচে পারমিশন আছে আপনারা এই পারমিশনে টাচ করবেন পারমিশনে যখন টাচ করবেন এখানে একটা অপশন আছে লেখা আছে কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টে গিয়ে আপনারা এখান থেকে ডিনাই করে দিবেন লেখা আছে অ্যালাউ আর একটা আছে ডিনাই আপনারা যখন এখানে ডিলাই টাচ করবেন তখন আপনার মোবাইলে আপনি যত কন্ট্যাক্টই সেভ করেন হাজার হাজার কোটি কোটি কন্ট্যাক্ট সেভ করলেও আপনার মোবাইলে কখনও ইমুতে অটোমেটিক্যালি অ্যাড হবে না তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ